নমস্কার, শুরু করছি বার্থডে সার্ভাল অনুষ্ঠান। প্রত্যেককে সবার আগে জানাই শারদীয় শুভেচ্ছা, বিজয়ের ভালোবাসা এবং আন্তরিক ভালোবাসা তো বটেই, এবং বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম। কারণ আমাদের বার্থডে সার্ভালের সদস্যর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এবং তাতে 2 বছর থেকে 80 বছর বয়স অবধি প্রত্যেকটি মানুষ রয়েছে। সেই নিয়ে আমাদের পথ চলা, এবং পথ চলতে চলতে 22টা বছর কখন চলে গেছি জানি না, কিন্তু আপনারা হাত না ধরলে হয়তো আমি চলতে পারতাম না, আর আপনাদের হাত ধরেই আজকে কিন্তু এই জায়গাটায় আসা। কাজে আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা না জানিয়ে আমি কিন্তু প্রোগ্রাম শুরু করতে পারি না। আর তার সঙ্গে সবাইকে জানাতে হয় সৃষ্টি, সৃষ্টি প্লাস প্রত্যেকে, কর্মীবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকের সহায়তায় আজকে কিন্তু আজকে আমি এই জায়গায়। কাজে ওদেরকে ছোট ছোট ভাই বা ছোট ছোট ছেলের মতো আমাদের যারা রয়েছেন, তারা প্রত্যেকে সারা দিন আমার সঙ্গে সহায়তা করে চলেছেন, কাজে তাদেরকে আন্তরিক ভালোবাসা আমাকে জানাতেই হবে। তারপরে আসি, বার্নিস হার্বাল পুজো তো গেল, কিন্তু বার্নিস হার্বাল থেমে নেই। বার্নিস হার্বাল এবার ভাবছে যে পুজো শেষ না হতে হতেই আমরা কিন্তু আমাদের স্কিন কিন্তু ভোরবেলার দিকে বেশ মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে, আর সকালবেলা উঠে স্কিনটা একটু ড্রাই লাগছে, তখন আপনি কি করবেন? আবার দিনের বেলা কখনো রোদ উঠলে তখন কিন্তু ঘেমে উঠছেন, এইটা নিয়ে কিন্তু আপনারা হতভম্ব। কি ব্যবহার করবেন বা কি করলে স্কিনটাকে ভালো রাখতে পারবেন, এটা একটা বিরাট সমস্যা। যখন এই গরম থেকে শীতের মুখটায় যাই, সেই সময়টা যেমন শারীরিক কষ্ট, বিভিন্ন মানুষের হাঁপানির টান, শ্বাসকষ্ট, বিভিন্ন সর্দি লাগা, জ্বর হওয়া, বিভিন্ন রকম প্রবলেম থাকে, তেমনি থাকে স্কিনের এবং হেয়ারের প্রবলেম। হেয়ারটা হঠাৎ হয়ে একটু ড্রাই, সেই সময়টা কী করবেন? এই সময়টা দেখবেন যে চুলের রুক্ষতাটা খুব বেশি রকমের ওপরের লেয়ারে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন প্যাক ইউজ করতে পারেন, বা চুলে একটু তেল দেওয়া অভ্যেস করবেন। তেল দেওয়া অভ্যেস বলতে আপনি সপ্তাহে 1টা দিন বা 2টো দিন বাড়িতে যখন থাকবেন একটু তেল গরম করবেন, তেল তেল বা অলিভ অয়েল গরম করবেন, করে ওর মধ্যে একটু মধু মিশিয়ে নিয়ে আর সেইটা একটু চুলের মধ্যে লাগাবেন, এবং আধ ঘন্টা রাখবেন। রেখে আপনি শ্যাম্পু করে আসবেন, দেখবেন যে চুলটা ময়েশ্চার পেয়েছে এবং চুলের সেই রুক্ষতাটা কমেছে। এবং বার্নিস হার্বালের হেয়ার প্যাক তো তুলনাহীন আমি বলবো। যে যাদের কাছে হেয়ার প্যাক রয়েছে তারা যেটা করবেন, একটু গরম দুধ আর মধুর সঙ্গে হেয়ার প্যাকটা মিশিয়ে নিয়ে সেই প্যাকটা ব্যবহার করবেন, এবং 15 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন, দেখবেন চুলের ময়েশ্চারটা আবার ফিরে পেয়েছেন, আর্দ্রতাটা ফিরে পেয়েছেন। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাই যে এই সময়টা কিন্তু আবার চুল পড়ার প্রবণতাটাও খুব বেড়ে যায়। কেননা আমরা দিনে রাতে এই যে ঠাকুর দেখেছি, বা রাত জেগে ভালো ঘুম হয়নি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, বা খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি বললে ভুল হবে, অতিরিক্ত খাওয়া হয়েছে, সেখানে কিন্তু বদহজমের সমস্যাটাও রয়েছে। সেক্ষেত্রে বার্নিস হার্বাল কিন্তু আপনাদের হাতের কাছে এগিয়ে দিয়েছে ত্রিফলা, যে ত্রিফলা খেলে পরে আপনার কিন্তু হজমের সমস্যা মিটবে, প্লাস আপনার পেট পরিষ্কার না হলে পেট পরিষ্কার হবে। থার্ডলি যেটা হচ্ছে যে আপনি যেটা ওয়েট গেইন করার সমস্যায় ভাবছিলেন যে আমি এতটা খেয়ে ফেলেছি আমার হয়তো ওজনটা বেড়ে যেতে পারে, কিন্তু সেইটা কিন্তু সেটা থেকে রেহাই পাবেন আমাদের ত্রিফলাটা খেলে। আর তৃতীয়ত বলি যে এই যে চুলের সমস্যা, স্কিনের সমস্যা বা চুল পড়ার সমস্যার ক্ষেত্রে আমাদের স্কাল্প টনিক তো আপনাদের হাতের কাছে রয়েছে, এবং প্রত্যেকে আপনারা কিন্তু খুব ভালোবেসে ফেলেছেন আমি বেশ দেখতে পাচ্ছি। কারণ যতটা পরিমাণ স্কাল্প টনিক আজকে বাজারে বিক্রি হচ্ছে সেটা দেখে আমি বুঝতে পারছি যে মানুষের ভালোবাসা কিন্তু বেড়ে চলেছে। সেই যে কেন বেড়ে চলেছে তার পেছনেও কারণ আছে, কারণ মানুষ কিন্তু ভালো আয়ুর্বেদিকের স্বাদ পেয়েছে, বা আসল আয়ুর্বেদিকের স্বাদ পেয়েছে, বা খুললে পরেই তার যে স্মেল বা তার যে প্রকৃতিগত রং সেটা দেখলে পরে মানুষ বুঝতে পারে যে সেখানে কিন্তু সেই লেখা থাকে নকল হইতে সাবধান, আসল জিনিসের স্বাদ পাচ্ছেন। আসল জিনিসের স্বাদ পেলে বা আসল জিনিস যদি আপনার চুলের মধ্যে পড়ে খাদ্য হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু উপকার পেতে বাধ্য, এবং অনিবার্য কারণে আপনি কিন্তু পাবেন। এবং থার্ড উইকের মধ্যে আমি যেটা বলে থাকি যে 21 দিনের মাথায় দেখবেন যে নতুন চুল গজাচ্ছে, নতুন চুল কিন্তু গজাচ্ছে, সেটা প্রমাণ করে দিয়েছে দর্শক, বা আজকে নর্থ বেঙ্গলের মানুষ চাইছে এমনভাবে আমাদের কাছে, কারণ তাদের চুলের সমস্যা এতটাই, তারা কিন্তু বারবার বলছে যে দিদি আমাদের স্কাল্প টনিক পাঠান, শ্যাম্পু পাঠান, কারণ আমরা ভালো আয়ুর্বেদিক কোনোদিনও পাইনি,
কারণ বাজারে প্রচুর আয়ুর্বেদিক বলে আয়ুর্বেদিকের বক্সে বেশ সাজানো গোছানো অবস্থায় আয়ুর্বেদিক প্রোডাক্ট বলে লেখা আছে, কিন্তু প্রকৃত আয়ুর্বেদিক সত্যিই নেই। প্রকৃত আয়ুর্বেদিক পেতে গেলে পরে কিন্তু খুঁজতে হবে একটু ওই ওই এর মধ্যে কি বলবো, মানে এত অসংখ্য হার্বালের মাঝখানে আমাকে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর, কারণ আমি খুব অতি ক্ষুদ্র মানুষ এবং আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই এক পাতা জোড়া, কিন্তু সিসিটিভির পর্দাতে আমাকে পাবেন খালি সেইখান থেকে খুঁজে আপনাদেরকে নিতে হবে। এবং আমি আপনাদের জন্য রয়েছি সেখানে স্কাল্পটনিক, কিন্তু শুধু আপনার চুল পড়া বন্ধ করবে না, নতুন চুল গজাবে, প্লাস আপনাকে যেটা দেবে নতুন চুল লম্বা করতে সাহায্য করবে এবং চুল সফট এবং সিল্কি করতে সাহায্য করবে। কেননা ও যেভাবে চুলের খাবার চুলকে দিচ্ছে তাতে কিন্তু চুলের যে কোনো সমস্যা মেটাতে বাধ্য। এবং তার সঙ্গে যারা খুশকির সমস্যায় ভুগছেন তাদের কিন্তু আবারও বলছি যে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আমাদের যেটা আছে সেটা চুলে শ্যাম্পু করার 15 মিনিট আগে লাগান। আপনাদের ধারণা ছিল অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু লাগালেই বোধহয় সে চুল ঠিক হয়ে যাবে, কিন্তু না, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর মধ্যে যে যে কেমিক্যাল আছে তাতে কি হয়, আপনি চটজলদি আপনি দেখবেন যে আপনার মাথাটা পরিষ্কার, যেই মাথাটা শুকিয়ে যাবে তখন দেখবেন আবার ফ্লেক্সগুলো উঠে পড়েছে এবং আবারও ফিরে আসবে। কিন্তু আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আমরা বলি মাত্র একটা ফাইল ব্যবহার করুন, একটা ফাইল আপনি শ্যাম্পু করা 15 মিনিট আগে ব্যবহার করলে একটা ফাইল শেষ করতে 3 মাস লাগে এবং 3 মাসে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আপনাকে আর কোনো দিনও কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন মাখতে হবে না। বানি স্যার বলে একটাই কথা, আপনি যখন অসুস্থ তখন আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, যখন সুস্থ তখন কিন্তু আস্তে আস্তে ছাড়বেন। আমার কাছে অনেকে রিকোয়েস্ট করে, দিদি আমি স্কাল্পটনিকটা যদি রেগুলার বেসিসে ইউজ করে যাই তাতে কি অসুবিধা আছে? বললাম না, অসুবিধা কিছু নেই, কিন্তু আমি কোনো জিনিসকে বলবো না যে অ্যাডিক্টেড হওয়া, অ্যাডিক্টেড হলে পরে মুশকিল, সেক্ষেত্রে তখন তোমাকে কিন্তু ছাড়তে হবে। কীরকম না রেগুলার বেসিসে তোমার লাগাবার দরকার নেই, কারণ স্কাল্পটনিক হচ্ছে এমন একটা জিনিস যেটা লাগাতে লাগাতে এটা নেশার পর্যায়ে যায়, কারণ ওটা লাগালে রাত্রিরে ঘুম ভালো হয় এবং চুলটা একটা মাথাটা মনে হয় যেন সারাদিনের যত স্ট্রেস ছিল সেই স্ট্রেসটা বোধ হয় কোথাও চলে গেছে স্কাল্পটনিক লাগাবার পর, কারণ ও স্মেল বা ওর যে জড়িবুটির যে গুণ যেটা যে মাথার মধ্যে স্কাল্পে দেবে আপনি তখন দেখবেন নিজেই একটা রিল্যাক্স ফিল করবেন। সেটার জন্যই আমি বলবো যে কোনোটাই অ্যাডিক্টেড হবে না, যখন প্রবলেম তখন তুমি প্রথম ফাইলটা 2 বার করে দেবে, সেকেন্ড ফাইলটা 1 বার করে দেবে এবং থার্ড ফাইলটা সপ্তাহে 3 দিন দেবে। এবং তারপরে যদি তোমার মনে হয় যে না এটাকে আমি রাখবো, বাড়ির সবাই সব সদস্য ব্যবহার করতে পারে, তাহলে সপ্তাহে 1 দিন করে সবাই ব্যবহার করতে পারেন। এবার বলি শ্যাম্পুর কথা, শ্যাম্পুর কথা না বললে নয়, শ্যাম্পু নিয়ে মানুষের কিন্তু বিভ্রান্তি হয়ে গেছে এবং আজকাল যে মানুষ কি করছে এরকম পাউচের যুগে চলে গেছে, পাউচ কিনে কিনে আজকে এই পাউচ কালকে ওই পাউচ, কোন গন্ধটা ভালো লাগছে, কোন গন্ধটা কে বলছে বা কোন বান্ধবী বলে এইটা মেখে দেখ এটা বেশি ভালো, তা এইগুলো করতে করতে কি হচ্ছে যে চুলের আমাদের স্কাল্পের যে আমাদের স্কিনের যেমন একটা ময়েশ্চার আছে স্কাল্পেরও একটা ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার থেকে কি হচ্ছে না চুল স্কাল্প ড্রাই হয়ে যাচ্ছে। কাজে আমি তোমাদেরকে বলবো যে ওয়ানিসাবেলের শ্যাম্পু ধরো, বা আমি বলছি না যে আমার শ্যাম্পুই সারা জীবন তোমাকে ব্যবহার করতে হবে, আমাদের শ্যাম্পুটা কেন ব্যবহার করতে বলছি স্কাল্পটনিকের সঙ্গে, কারণ আয়ুর্বেদিকের সঙ্গে আয়ুর্বেদিকই ব্যবহার করো, কারণ আয়ুর্বেদিক ব্যবহার করলে তুমি কি হবে তুমি ভালো থাকবে এবং যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তখন তুমি বাজার চলতি কোনো আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করতে পারো, যেটা তোমার চুলে স্যুট করবে এবং সেটা বারবার চেঞ্জ করবে না, এটা আমার রিকোয়েস্ট। আর তার সঙ্গে সঙ্গে এই সময় যে সমস্যাটা সেটা হচ্ছে সানস্ক্রিন, অনেকেই সানস্ক্রিন মাখতে চাও না কারণ এই সময় যে রোদটা উঠছে আস্তে আস্তে এই রোদটা সকালবেলা তুমি যখন মুখে লাগছে তখন কিন্তু তোমার মুখে ট্যান পড়ার সমস্যা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডুয়েল ক্যারেক্টারকে একটা কন্টেনারের মধ্যে ভরেছি, ডুয়েল ক্যারেক্টার বলতে সানস্ক্রিন প্লাস ময়েশ্চারাইজার, যার জন্য আমরা নাম দিয়েছি সান ময়েস্ট। এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে যে এত ভালো জিনিস কেন এত কম দামে দেওয়া হচ্ছে, এটা আমরা স্টার্টিংই করেছিলাম যে আমরা লাভ রাখবো না, আমরা দেখতে চাই মানুষের কাছে কতটা উপকৃত এটা হচ্ছে, কিন্তু এটা আমি প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক যখন পাচ্ছি যে এটা অতীব ভালো জিনিস হয়েছে এবং রিয়েল হার্ভ যে কথা বলে সেটা কিন্তু সানময়েস দেখিয়েছে। একদিকে আপনার ময়েশ্চারাইজিংয়ের কাজ করছে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 ফোঁটা নিয়ে আপনি মাখেন আপনার সানস্ক্রিনেরও কাজ হলো ময়েশ্চারাইজারেরও কাজ হলো, আলাদা আলাদা করেও কিন্তু কিনতে হয় না, হয়তো বা আপনি সানস্ক্রিন কিনলেন একটা একটা
কিউব হয়তো এক মাসের বেশি যায় না। সেখানে আমাদের সানস্ক্রিন ময়েস্ট আপনি একটা ফাইলকে 3 মাস ব্যবহার করতে পারেন 50 ml তাও। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কত কম পরিমাণ জিনিসটা লাগছে এবং কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক দিয়ে এ গ্রেড। কাজে সেক্ষেত্রে আমি বলবো যে এই শীতের প্রারম্ভে আপনারা সান ময়েস্টটা হাতের কাছে রাখুন, অল পারপাস ক্রিমকেটাকে নাইট ক্রিম হিসেবে রাখুন এবং চুলের সমস্যায় এইগুলো ব্যবহার করুন। স্কাল্পটনিক শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ এবং হেয়ার প্যাক। হেয়ার প্যাকের প্রয়োজনীয়তা ভীষণভাবে পড়বে শীতের প্রারম্ভে। কিন্তু অনেক কথা রয়ে গেল, বলার তো শেষ নেই এবং আপনাদের সঙ্গে শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না। এবং হোম টিপস হিসেবে আবারও বলবো যে একটু অলিভ অয়েল বা তিল তেল যদি গরম করে একটু মধুর সঙ্গে মিশিয়ে আপনারা চুলের মধ্যে লাগান, তাহলে দেখবেন চুলের আর্দ্রতাটা ফিরে পাবেন। এবং মুখের জন্য যেটা করবেন, মুখ পরিষ্কারের জন্য আপনারা বা মুখে ময়েশ্চারাইজারের জন্য যদি কেউ প্রোডাক্ট কিনে না উঠতে পারেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু দুধের সঙ্গে মধু মিশিয়ে বা দুধের মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে আর সেটা দিয়ে মুখটা একটু পরিষ্কার করুন। দেখবেন যে মুখের আর্দ্রতাটা ফিরে পেয়েছেন, মুখের ময়লাটা পরিষ্কার হয়েছে এবং দাগছোপ থাকলে সেটাও অনেকটা কিন্তু পরিষ্কার হবে। আর তাছাড়া ক্লিনজারের জন্য আমি বলবো যে আপনি যেটা করবেন, আটা একটু, দুধ অনেকের ঘরেই থাকে না আমি জানি অসুবিধে হয়, আটা হলুদ এবং একটু জল দিয়ে পেস্ট করে পাতলা করে লাগান মুখের মধ্যে, লাগিয়ে হাফ ড্রাই হলে মুখটা ধুয়ে ফেলুন। ধোয়ার পরেই দেখবেন মুখটা খুব টান লাগছে, সেই সময়টা কি করবেন, যদি হাতের কাছে কিছু পেলেন ভালো ময়েশ্চারাইজার থাকে ভালো, না হলে যেটা করবেন একটু দুধ বা কোনো তিল তেল যদি পান, এক ফোঁটা তিল তেল জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটা মুখের মধ্যে লাগান, দেখবেন আপনি ভালো থাকবেন। আজকে তো শেষের পর্যায়ে, আজকে আমাকে নমস্কার জানিয়ে আমি কিন্তু আবার সেকেন্ড দিনের জন্য অপেক্ষায় রইলাম। নমস্কার।